হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দমে ভালো আছে। আজকে অনেকদিন পর ভিডিও একটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি হাঁসের মাংস রান্না করবো, তো আপনারা ভিডিওটা দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি মজা করে হাঁসের মাংস রান্না করবো, কে কে খাবেন আমাদের বাড়িতে চলে আসবেন। এখন মশলাগুলো সব দিয়ে দিব। মশলাগুলো কষানো শেষ করে এখন হাঁসের মাংস দিয়ে দিব। আজকে আমার হাতে বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করো। হাঁসের মাংসের সাথে বাটা মশলা অ্যাড করে দিন। হাঁসের মাংস খাবেন আমাদের বাড়িতে চলে আসবেন। হাঁসের মাংস অনেক সুন্দর কালার হয়েছে। এই যে লেগ পিস, এটা হচ্ছে লেগ পিস, খাবেন কেউ? এটা তো আপনার পেটে যাব। কে কে হাঁসের মাংস পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করি, যদি খেতে চান তাহলে আমাদের বাড়িতে চলে আসুন। মাংসের সাথে পালক খেতে ভালো লাগে, তা জানি না। আমি আজকে পালক রান্না করব। ও কি জোস কালার আসছে দেখেন, লেগ পিসটা খাবেন কেউ? হাঁসের মাংস কষানো শেষ করে ধুয়ে রেখে আলুগুলো দিয়ে দিব। হাঁসের মাংসের সাথে আলুগুলো ভালো ভালো করে কষিয়ে নিলাম। আজকে হাঁসের মাংসের সাথে মাছ ডিম পোলাও রান্না করলাম। কালার দেখে আমার লোক লেগে গেল, অনেক জুসি আর কালারটা সুন্দর। হ্যাঁ, আর একটু পর আপনাদের সাথে দেখা হবে পোলাওটা। পালো রান্না করবো ওই সময়। এখন হাঁসের কালারটা অনেক জোর আছে। এখন পালাও রান্নাটা বসিয়ে দিলাম, পালাগুলো এখন দিয়ে দিব। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।